আমি আছে বাঙালিটা আরে বাঙালি নিজের সিদ্ধা গায়ের রক্ত বিক্রি করে দেবে কিন্তু কারো কাছে মাথা নিচু করবে না বাঙালি আমি এই পশ্চিমবঙ্গে থেকে আমি আমি সবসময় বলেছি আমি সাধারণ মানুষের হয়ে বলতে চাই অবস্থান বিক্ষোভ নানা জায়গায় এই প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাঙালি চুপ করে বসে থাকবে না আর বসেও নেই তার আজকে শুধু এখানে পুরুষ আসেনি নারী পুরুষ উভয় সমানভাবে এসেছে মমতা ব্যানার্জি একমাত্র যিনি নারী পুরুষ লিঙ্গ বৈষম্যকে দূর করে সবাইকে সামনে আসার অধিকার দিয়েছে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার সেটা শিখতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকে যাকে তাকে একটা মন্ত্রী করে দিলাম এতে সাধারণ মানুষের উপকার কোথায় হবে কখনোই না নিজেদের সিট বাঁচাতে এসব চক্রান্ত এসব ছল চাতুরি এসব বাঙালি না ঠিক ভালোভাবেই বোঝে বাঙালিকে ভড়কি দিতে আসবেন না কেন্দ্র বাহিনী ইডি সিবিআই সব এনেছে যত পেরেছে সেন্ট্রালে সবাইকে এনে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছে কি হলো ফল শূন্য আপকে বার দোষ পার বাড়ি গিয়ে ঘুমাও মোদি সরকার আপকে বার দোষ পার আর করতে লাগবে না এর জবাব তো আমরা দেবই এর জবাব আমরা দেব 2024 তাই এই যে কোমর ভাঙা চক্রান্ত মানুষকে ন্যস্ত নাবুদ করার চক্রান্ত যে ভাবছে যে আমি মূল্য বৃদ্ধি বাড়িয়ে দেব আমি খাদ্য সংকটে ফেলবো আমি কাজ করব সব বন্ধ করে দেব সব বেসরকারি করে দেব ওই আদানি আম্বানি সেক্টর কর্পোরেটদের হাত শক্ত করব আর সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে সেটা তো আপনার অনেক বড় ভুল কারণ সাধারণ মানুষ 133 কোটি আপনার এইসব কিন্তু অনেক বড় ভুল আর বাঙালিকে সোজা হবে না তো আরো ভালো ভালো ভুল যারা বলে বাঙালি চিড়ে খায় পান্তা খায় মাছ ভাত খাতা হয় কে জানতা হয় আরে বাঙালি যা জানতা হয় না ও আপকো শিখকে আনা পড়েগা সমঝ গে আপ ভারত সরকার আপকো শিখকে আনা পড়েগা আপ তো এসেই হার গে একটা মহিলা কে সাথ তো লড়াই ভি ঠিক সে খড়া ভি নহীং হো সকে তো ক্যা হুয়া এসে করকে সব সাধারণ মানুষকে এরকম ভাবে আর হেনস্থা করবেন না দিন সবাইকে বলেছেন যে কোভিড শিল্ড ভ্যাকসিন দেবেন দিন বন্ধ করে দিয়ে না দিয়ে বলছেন সব 2 নম্বরই হচ্ছে ওইসব না নাটকবাজি চলবে না কারণ কি এখন সব কিছু অনলাইনে সবাই দেখতে পায় কারোর অজানা কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় এমনকি শুধু আমাদের রাজ্য সরকার না মিডিয়া পর্যন্ত নানা রকম মিডিয়া নানা রকম সংস্থা প্রায় সকলে কিন্তু কোভিড ভ্যাকসিন বা দেওয়ার চেষ্টা করছে যাতে সব মানুষ পায় তাহলে আপনি কি করে বলছেন সব বিক্রি হয়ে যাচ্ছে সব জালি হচ্ছে নিশ্চয়ই আপনারই এরকম কোনো চক্রান্ত আছে আরে এখনো পর্যন্ত আমাদের মহিলা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী এখনো পর্যন্ত ভ্যাকসিন নেননি বলেছে আগে পশ্চিমবঙ্গের সকল মানুষ ভ্যাকসিন পাবে তারপর উনি নেবেন আর উনি তো সেজে গুজে দুদিকে দুটো মন্ত্রী মহিলা নিয়ে ভ্যাকসিন দিচ্ছেন দাঁত বের করে মানুষ পেল কি মরল চুলক দুয়ারে যাক ওনার তাতে কোনো যায় আসে না হ্যাঁ এবার বলি রান্নার গ্যাস আমি তো একজন মহিলা আমারও একটা বাচ্চা আছে এই যে গ্যাস 1000 টাকার গ্যাস কি করে রান্না করবে 1000 টাকার গ্যাসে কি করে এক একজনের 1 মাস যায় কারোর আবার 15 দিন যায় মাসে 1000-2000 টাকা দিয়ে গ্যাস কিনে এই মূল্যবৃদ্ধি করে গ্যাসের এত মূল্যবৃদ্ধি আদি পেট্রোপণ্যের এত মূল্যবৃদ্ধি এর জন্য মানুষের নানা রকম অবস্থা বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেউ ঠিকমতো রান্না করে খেতেও পাচ্ছে না আমি গ্রামে যাই গঞ্জে যাই এমনকি আমি একটু জানার আমার একটু আগ্রহ আছে আমি অনেক মানুষের সাথে মিশে রেখেছি তাদের
এমনকি অনেকের রান্নাও ঠিক মতন হচ্ছে না, খাওয়া দাওয়াও শিকায় উঠে গেছে, কি করে চলবে? এই পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে শাক সবজি সমস্ত কিছু, ভোজ্য তেল 200 টাকা লিটার, কি করে রান্না করবে? আমি একজন মহিলা হলে আমি কি গায়ের রক্ত বিক্রি করে আমার বাচ্চাকে মানুষ করব? আমার সন্তানরা কি গায়ের, আমার সন্তানদের কি করে মানুষ করব? এটা তো মমতা ব্যানার্জির হাতে নেই, আপনারা সকলে ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা মমতা ব্যানার্জির হাতে নেই, এটা কেন্দ্রের হাতে। কেন্দ্র ভর্কিবাজি দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমি আবার বলছি, আপনারা সবাই সচেতন হন, সচেতন নাগরিকের মতন কাজ করুন। দেখুন, এই বিক্ষোভ শুধু মমতা ব্যানার্জি নিজের জন্য করছে না, এই গ্যাসের মূল্য ওনার কোনো যায় আসবে না, কিন্তু এই পেট্রোল পাম্পের মূল্য বৃদ্ধিতে ওনার কোনো যায় আসবে না, কিন্তু উনি সাধারণ মানুষের জন্য, বিশেষ করে মহিলা মাদের জন্য, মারা তার বাচ্চাদের খাওয়াতে না পারলে তার থেকে দুঃখ আর কষ্টের কিচ্ছু নেই। তার সন্তান অনাহারে থাকলে একটা মায়ের যে কতটা কষ্ট, সে আমাদের আমাদের মমতা ব্যানার্জি জনদলের নেতা নেত্রী, যিনি সাধারণ মানুষের জন্য সব সময় সাধারণ মানুষের জন্য দিন রাত ভেবে চলেছেন, এর থেকে বড় কিছু আর পাওনার পশ্চিমবঙ্গের মানুষের কাছে হয় না। আমি তাই বারবার বলছি, এই পেট্রোল পণ্যের, এই রান্নার গ্যাসের দাম অবিলম্বে কমানো হোক। কেন্দ্র সরকারকে আমি বারবার বলছি, আপনি কমান, না হলে আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যতই আপনি মন্ত্রী পাল্টান, মারা একবার যদি সোচ্চার হয়, দশ হাতে দুর্গা যদি একবার হয়েছে বা একবার কালী রূপ ধারণ করেছে, রুদ্রমুখী হয়েছে, আপনি আপনার কিন্তু নিস্তার নেই, ভারত সরকার আপনার একদমই নিস্তার নেই। তাই আমি সকল মানুষকে আরেকবার বারবার ভালো করে মনে করিয়ে দিচ্ছি, আপনারা সোচ্চার হন। এই যে আপনার পরিবহনে যাচ্ছেন, এই বাসে যাচ্ছেন, এই অটো গ্যাসের অটোতে যাচ্ছেন, ডিজেলের বাসে যাচ্ছেন, যাতেই যাচ্ছেন, সব কিছু কিন্তু মূল্য বৃদ্ধির জন্যে মানুষ বাইরে বেরোতে পারছে না। এই যে আজকে 228 বাস স্ট্যান্ডের আমরা অপোজিটে যে বিক্ষোভ করছি, এই পেট্রোল পণ্যের জন্যেই তো আজকে এই বাসগুলো যারা বসে রয়েছে তাদের বাড়ির অবস্থাটা একবার ভেবে দেখুন তো, দিন আনে দিন খায় কী করে চলছে? ধরুন মানুষের জন্য কিছু করুন, না হলে আপনি 2024-এ যতই মমতা ব্যানার্জির নামে উৎসা কলঙ্ক কালিমালিপ্ত করুন, পশ্চিমবঙ্গকে যতই ভাগ করার চেষ্টা করুন, কোনোদিন তো সেটা সম্ভবই নয়। উপরন্তু আপনার প্রতিক্রিয়া ভারতে না, আমাদের প্রতিবেশী দেশেও দেখতে পাচ্ছি, আপনার গ্লোব্যাক স্লোগান প্রত্যেকটা প্রতিবেশী দেশ থেকে উঠছে, আপনার লজ্জা হওয়া উচিত। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সব জায়গায় পেট্রোলের দাম এত কম কি করে হয়? জিডিপির নাম করে আর ভর্কিবাজি দেবেন না, আর মানুষকে আর বোকা বানাবেন না, মানুষ আর ভর্কিবাজি শুনবেন না। এইভাবে অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে, আপনি কত সামলাবেন? অবিলম্বে আমার বারবার অনুরোধ, অবিলম্বে পেট্রোল পণ্যের দাম কমানো হোক।